ঢাকার চীনা দূতাবাসের আয়োজনে শুরু হয়েছে চীনা সংস্কৃতি মাস 2019। এই উপলক্ষে রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমি পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হয় রবীন্দ্রনাথের দুটি নাটক, যার একটি বাংলাদেশের লোকনাট্য দলের রথযাত্রা এবং অন্যটি চীনের পিকিং ইউনিভার্সিটির চিত্রা। চিত্রাঙ্গদা রবি ঠাকুরের অনবদ্য এক সৃষ্টি। মহাকাব্য মহাভারত থেকেই এই অপরূপ লাবণ্যময়ী চরিত্রের জন্ম, যাকে কেন্দ্র করে এই নাটক চিত্রা। অর্জুন ও চিত্রাঙ্গদার ভালোবাসার গল্পে এগিয়েছে এই চিত্রনাট্য, যা আলো আধারির মঞ্চে তুলে ধরল চীনের পিকিং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। গত কয়েক বছর ধরে বেইজিং বিশ্ববিদ্যালয়ে ওখানে বাংলা ভাষা কোর্স চালু হয়েছে এবং ওখানে রবীন্দ্রনাথের নাটক নিয়ে একটা বিশেষ জনপ্রিয়তার জন্য উঠেছে এবং বেইজিং বিশ্ববিদ্যালয় থেকে চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে একটা নতুন জোয়ার ছড়িয়েছে রবীন্দ্রনাথের নাটকের মাধ্যমে। এরপরই প্রদর্শিত হয় কবিগুরুর আরেকটি নাটক রথযাত্রা। নাটকটি মঞ্চে এনেছে বাংলাদেশের লোকনাট্য দল। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শুধু কবি নন, আমাদের এই প্রাচ্যের শুধু কবি নন, তিনি বিশ্বকবি। কিন্তু প্রাচ্যকে নিয়ে তিনি অনেক বড় আশা ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে এই বিশ্বকে যদি বাঁচাতে হয়, সভ্যতা মানবতা রক্ষা করতে হলে প্রাচ্যকে একসাথে কাজ করতে হবে। আজকে তার কিছুটা হলেও প্রতিফলন দেখতে পেলাম, আমার খুব ভালো লেগেছে। চীনা দূতাবাসের আয়োজনে শুরু হয়েছে চীনা সংস্কৃতি মাস 2019। এ উপলক্ষে রবিবার রাজধানী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটি নাটক। ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা।